দেখুন, আমি যদি এখন এখান থেকে মা বলে ডাক দেই, ইট উইল কোয়াইট ইম্পসিবল ফর মাই মাদার টু রেসপন্স মি। আমার মায়ের পক্ষে অসম্ভব যে আমার ডাকে সাড়া দেওয়া, ঠিক কিনা? কারণ তিনি শুনছেন না, তিনি আমার থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে আছে। আর এখান থেকে আমি, এটা তো ফতেয়াবাদ, বড়দিঘির পারেও যদি কাউকে ডাক দিই তাও রেসপন্স করার সুযোগ নাই, কারণ উনি শুনছেন না। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমরা যেই নবীর দরুদ পড়ছি, উনি বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ আমার নবীকে যদি দরুদ প্রেরণ করে, যদিও নবী 3000 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারায় শায়িত আছেন, কিন্তু নবী যে গ্যারান্টি দিয়েছেন, তুমি আকাশে বিমানে বসে পড়ো আর সাগরের তলায় বসে দরুদ পড়ো, পাহাড়ের চূড়ায় বসে দরুদ পড়ো, অথবা পাহাড়ের গুহায় বসে দরুদ পড়ো, আমি সাথে সাথে জবাব দেওয়ার মতো ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। করো তেরে নাম পে জাফিদা, না বস এক জান দু জাহাফিদা। সুবহানাল্লাহ বলেন না ভাই। দু জাহাসহি নহীঁ জী ভরা, করো ক্যা করোড়ো জহাঁ নহীঁ বলগল উলা বিকা মানি কশপ দো জা মালে হাসুন জমি ও খেসলি সল্লো আলে হেবা আলি সল্লো আলে হেবা আলি ও কমালে হুসনে হুজুর হে নকশে জাহান নেই, ফুল খার সে দূর হই শে কে ধোয়া নেই বলগল উলা বিকমানি কশপ দো যা বিজামানি হাসুন জমি ও খেসানি সল্লো আলাইহি ওয়া আলিহি সল্লো আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা আমরা জানি এটার নাম সূরাতুল ফাতিহা। তাফসীর তিবিয়ানুল কোরআন আল্লামা গোলাম রসুল সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাফসীরে নাঈমী আশরাফুত তাফসীর যেটাকে বলা হয় আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি, আরো অসংখ্য মুফাসসিরিনে কিরাম এই সূরা ফাতিহার অসংখ্য নাম বয়ান করেছেন। একটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। মনে রাখবেন, অধিক নাম যার হয়, জিসকা নাম জিয়াদা হোতা হয় উসকা ফজিলত ভি জিয়াদা হোতা হয়, যার নাম বেশি হবে তার ফজিলত বেশি। সাপোজ আমরা যখন ব্যানারে কিংবা পোস্টারে একজন বড় আলেমের নামের আগে যত বেশি লকব লাগাই
নিশ্চয় প্রত্যেকটা লকব প্রমাণ করে উনি অতটুকুন যোগ্য, ঠিক কিনা কথা বলেন? সেম টু সেম সূরাতুল ফাতিহাটা মক্কা এবং মদিনা দুই জায়গাতে নাজিল হওয়ার কথা মুফাসসিরে কেরাম লিখেছেন। এই সূরা ফাতিহার তাফসীরে যাওয়ার আগে শুধু তার নামগুলো আমি একটু বয়ান করতে চাই। এই সূরা ফাতিহার প্রথম নাম হলো যেটা তিবিয়ানুল কোরআন আল্লামা গোলাম রসুল সাইদি এনেছেন, ফাতিহাতুল কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ, ফাতিহাতুল কিতাব। ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হলো ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকা। আমরা যখন পরীক্ষায় লিখতাম, আপনাদের দোয়ায় ফাজিল কামিল দাখিল আলিম সেভেন থেকে আমি আরবি সাবজেক্টগুলো আরবিতে লেখার চেষ্টা করতাম। তো আমরা বাংলায় যেমন সূচনা লিখি, ইংরেজিতে লিখি ইন্ট্রোডাকশন, আর আরবিতে আমরা লিখতাম এক একটা প্রশ্নে এক এক রকম করে। একটাতে লিখতাম আল ইফতিতাহ, আরেকটা লিখতাম ফাতিহাতুল জাওয়াব, আরেকটাই লিখতাম ফাতিহাতুল কালাম, আর একটাতে লিখতাম আল ইনকিশাফ। সবগুলোর অর্থ হলো সূচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব কেন বলা হলো? মুফাসসিরিন কিরাম লিখছেন ফাতিহাতুল কিতাব বলার এক নম্বর কারণ হলো এই সূরা দ্বারা কোরআনুল করিমকে আল্লাহ সূচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো এই সূরা দ্বারা ইলমে দ্বীনের সূচনা হয়। আপনি মাদ্রাসায় যখন একটা ছাত্রকে ভর্তি করাবেন, প্রত্যেকটা কিতাব যখন শুরু করা হবে, তখন সূরা ফাতিহার মাধ্যমে আমরা শুরু করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে এই সূরা দ্বারা নামাজের ভিতরে কোরআনের যে তিলাওয়াত হয়, কোরআনের তিলাওয়াত হয় সূরা ফাতিহার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এটাকে বলা হয়েছে ফাতিহাতুল কিতাব। জামে তিরমিজি সাফা নম্বর হলো 63, ওখানে আসতেছে আমার দয়াল নবীর সাদ করতে লাগলেন হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, আমার নবী বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা অর্থাৎ ফাতিহাতুল কিতাব তিলাওয়াত করা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম সূরা ফাতিহার এক নম্বর নাম কি বললাম? ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল, সবাই বলেন ফাতিহাতুল। এবারে দুই নম্বর যে নাম সূরাতুল ফাতিহা, এটা উম্মুল কোরআন। একটু জোরে বলেন বাবা, আরো জোরে বলেন না, উম্মুল কোরআন বলা হয়েছে সূরা ফাতিহাকে। মনে রাখবেন উম্মুন মানে মা, যেভাবে গোটা পৃথিবীর মূল মা, গোটা শহর নগর কারিয়া বাদিয়া গ্রাম অঞ্চল দেশ যা কিছু আছে সবগুলোর মা হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওটাকে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয় বলেন না? উম্মুল কোরআন। আর মুফাসসিরিনে কেরাম লিখছেন, বেশ করে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি লিখছেন রহমাতুল্লাহ আলাই, 104 আসমানি কিতাবের সবগুলোর রহস্য, সবগুলোর ইলম আপনি পাবেন ওই চারখানার মধ্যে, তাওরীত জাবুর ইনজিল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই চারোটার ইলম আপনি পেয়ে যাবেন কোরআনের ভিতরে। আর কোরআনুল করিমের 114 সূরার ইলম আপনি পেয়ে যাবেন সূরাতুল ফাতিহার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার ইলম পাবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে। সুবহানাল্লাহ। সেজন্য এটাকে, এক কারণ হলো এই জন্য এটাকে বলা হয়েছে কোরআনের মা, উম্মুল কোরআন। সুবহানাল্লাহ।
কি বলা হয়? উম্মুল কোরআন। দুই নম্বর কারণ হলো এই সুরার মধ্যে চারটা পার্ট আছে, ফোর পার্টস ইন দ্য সুরা। এক নম্বর পার্ট হলো উলুহিয়াত। কি বলেন তো, একটু বলেন কি উলুহিয়াত? দুই নম্বর পার্ট হলো মাআদ। দুই নম্বর পার্ট কি? মাআদ। তিন নম্বর পার্ট হলো কাজা অর কদর। চার নম্বর পার্ট হলো নবুয়ত। মুফাসসিরিন কেরাম বলছেন এই একটা সুরার ভিতরে আপনি উলুহিয়াত পাবেন, আল্লাহর ওয়াহদানিয়াত। এই সুরার ভিতরে আপনি দয়ান নবীর নবুয়ত পাবেন, নবুয়তের কথা আছে এটার ভিতরে। এই একটা সুরার ভিতরে আপনি মাআদ মানে আখিরাতে পুনরুত্থানের কথা এই সুরায় পাবেন। চার নম্বর হলো এই সুরার ভিতরে কাজা এবং কদর পাবেন। এবার আমরা আসি উলুহিয়তটা কোন জায়গায়। উলুহিয়তরে বলা হচ্ছে যখন আমরা এই সুরা শুরু করি আলহামদু, বলেন আলহামদু, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই অংশটা হলো উলুহিয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই অংশটা কি উলুহিয়াত? তমাম তারিফ। কনসেন্ট্রেট ইয়াং জেনারেশন, এখানে বিশাল গভীর নুকতা আছে। তমাম তারিফ, বাহারো মে, সজারো মে, দুনিয়া মে, জমিন মে, আসমান মে, ঘর মে, বাহার মে, নজর মে, দিলো মে, আকাশে, বাতাসে, জমিনে, পাহাড়ে, সাগরে, নদীতে, গোটা কায়নাতে যত প্রশংসা আছে সব আল্লাহর জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে কার? আল্লাহর জন্য। এখানে সমস্তটা কোথায় আছে? এখানে আরবি গ্রামাটিক্যাল রুলস ওলামায়ে কেরাম বুঝবেন, এখানে একটা আলিফ লাম আছে। আলহামদুর উপরে যে আলিফ লাম আছে ওটাকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে, যেটা সমস্ত আফরাদকে এক জায়গায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, গোটা কায়নাতে যত প্রশংসা আছে সবগুলোর হকদার আমার আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন গভীর মনোযোগ দিয়ে আপনি শুনুন, একমাত্র আল্লাহর জন্যই প্রশংসা এখানে বলা হচ্ছে। তো আমরা আমার নবীকে মুহাম্মদ বলি, আমার নবীর নাম হলো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন না, উনি কেন অধিক প্রশংসিত হলেন? কারণ গোটা কায়নাতের প্রশংসা যার জন্য। আলহামদুর ভিতরে একটা মুখতাসুন সিবা ফেল আছে। সুবহানাল্লাহ বলেন না, মুখতাসুন কি আছে? সিবা ফেল আছে। আলহামদু মুক্তাদা, মুখতাসুন সিবা ফেল। রব্বুন, রব্বুল আলামিন, সিবা ফেল ফায়েল মিলে খবর হয়েছে আলহামদুর সাথে। আলহামদু এটা জুমলায়ে ইসমিয়া, আলহামদু মুখতাসুন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কে? যিনি আলামিনের রব। জোরে বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য খাস। তাহলে গোটা কায়নাতের প্রশংসা, জমিনের প্রশংসা, আসমানের প্রশংসা, সাগরের প্রশংসা, নদীর প্রশংসা, গাছ বাঁশ বৃক্ষ লতা পশু পাখি কীট পতঙ্গ সব প্রশংসা যার জন্য, উনি প্রশংসা করে একজনের, তিনি হলেন আমার নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিন মুজাব মুজাফ ইলাই, তোর কিবের মধ্যে? সেজন্য আমার নবীর নাম হলো মুহাম্মদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা যার জন্য,
তিনি যার প্রশংসা করে তিনি মুহাম্মদ অধিক প্রশংসিত। এখন মনে রাখবেন আমাদের দেশে আমাদের একটা অভ্যাস আছে, আমরা প্রশংসা লুবি, ঠিক কিনা বলেন না? আমরা সবাই চাই প্রশংসা করুক, কেউ আমার প্রশংসা করুক, প্রশংসা করলেই আমরা খুশি হয়ে যাই, আমাকে কেউ ভালো বলুক, আমাকে কেউ গুড বলুক, আমাকে কেউ স্পেশাল বলুক, আমার নামে কেউ জিন্দাবাদ দেখ, আমার শানে কেউ পতাকা উড়াক, এটা আমরা বলার লোভ আমাদের মধ্যে আছে। মনে রাখবেন আমার নবী বলেছেন অহসু মুদ্দাহিনাত তোরাও, যারা সামনাসামনি প্রশংসা করে তাদের দিকে তুমি বালু মাটি নিক্ষেপ করো। কি নিক্ষেপ করো? মাটি নিক্ষেপ করতে বলেছেন। সামনাসামনি প্রশংসার হকদার হলো একমাত্র আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহিরগের আরো কাছে আছি। আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহর প্রশংসা হয়, আপনি আলহামদুলিল্লাহ বললে আল্লাহর প্রশংসা হয়, আপনি আল্লাহু আকবার বললে আল্লাহর প্রশংসা হয়, আপনি আল্লাহু আকবার বললে আল্লাহর প্রশংসা হয়। তো এতে করে আল্লাহ খুশি হন, আল্লাহ আপনাকে নিয়ামত বাড়িয়ে দেন। আমার আল্লাহ বলতে লাগলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে তোমরা জান্নাতের ফল খাবে। সাহাবায়ে কেরাম ইরশাদ করছেন ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? আমার নবী বলছেন আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, সমস্ত মসজিদগুলো হলো জান্নাতের বাগান। তো মা রাতু ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানের ফল কোনগুলো? আমার নবী বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তিনটা হলো মসজিদ আল্লাহর ঘর, ওটা জান্নাতের বাগান, ওখানে তিনটা ফল পাওয়া যায়, তিনটা ফল হলো আল্লাহর প্রশংসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা ফল কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, সামনাসামনি প্রশংসা করার হকদার আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ সব সময় আমাদের লগে লগে আছেন, শাহিরগের কাছে আছেন। তাহলে যেই বান্দা সামনাসামনি প্রশংসা খোঁজে সে বোঝা যায় সে অন্যায় করে, সেটা কখনো সাপোর্ট করা যায় না। কিন্তু হ্যাঁ লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আবার অনেক সময় মুরব্বিরা যখন ছোটর প্রশংসা করে ওটা সামনাসামনি প্রশংসা হিসেবে গণ্য হবে না, ওটা হবে দোয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। কিন্তু বন্ধু যখন বন্ধুর প্রশংসা করবে কিংবা ছোট যখন বড়র প্রশংসা বেশি করতে থাকবে তখন আপনি তাকে বলবেন কম বলো দোয়া করো, আপনি তাকে চুপ করিয়ে দেবেন। আর বাবা মা যখন প্রশংসা করবে, উস্তাদ যখন প্রশংসা করবে, কোনো মুরব্বী যখন প্রশংসা করবে সেটা হবে দোয়া শুকরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম সমস্ত প্রশংসার হকদার কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। রব্বুল আলামিন, আলামিনের রব তিনি। ভাইজান মনোযোগ আছে আপনাদের? আছে। কষ্ট হচ্ছে কোনো? না। আলামিনের রব তিনি। এবার আসি আলামিনটা কত বড়। যেই আলামিনের রব আমার আল্লাহ, আমার কোনো এক বক্তব্যে শুনে থাকতে পারেন আপনারা, পৃথিবী নামক গ্রহের মধ্যে একটা তারা আছে, আপনি গুগলে এখন সার্চ করলে এখন পাবেন, যেটা হলো রেড লাল, যেটাকে বলা হয় রেড হাইপার জায়ান্ট, রেড হাইপার জায়ান্ট। ওটা এত বড় তারা যেটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেউ যদি 1000 কিলোমিটার স্পিড একটা রকেট নিয়ে চলা শুরু করে, সূচনা থেকে শেষ পর্যন্ত পৌঁছতে হলে তার সময় লেগে যাবে 1100 বছর। একটু জোরে বলেন না, 1100 বছর সময় লাগবে। তো বিজ্ঞানীরা বলছেন এরকম 2 বিলিয়নের কাছাকাছি তারা আছে, এবং এরকম তারা
ধারণ করে এরকম আরো 4 বিলিয়ন গ্যালাক্সি আছে, নক্ষত্র আছে। তাহলে আপনি হিসাব করুন আলামিনটা কত বড়। আলামিনটা কত বড়! যেই আলামিনের রব হলেন আমার আল্লাহ, আর রহমত হলেন আমার নবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আলামিনের রব। চলে বলে সুবহানাল্লাহ আর রহমানের রহিম, এখানে বলা হয়েছে আর রহমানের রহিম পর্যন্ত, এটা উলুহিয়াত, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এখানে রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমান এটা ব্যাপক, এটা দুনিয়াতে আল্লাহর বান্দা 3 প্রকার, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় প্রকার বলেন বাবা, আপনাদের কষ্ট হচ্ছে আসলে আমাদের বক্তব্যগুলো যুবক ভাইয়েরা ভিন্ন আঙ্গিকে শুনতে শুনতে অভ্যস্ত। তফসির ব্যাপারটা হচ্ছে ধৈর্য ধরে বসতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে মজা কম তথ্য বেশি, কথা কোনা ঠিক কিনা বলেন না। তো দর্শক বলল আল্লাহুম্মা وعلى آله سيدنا الله 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 আমি নবীবি কে গুলশন মে আয়া হে তাজা বাহার, পড়তে হে সল্লাত আলাইকা ওয়া সাল্লাম আজ দুরুদিবার। নবীজি আল্লাহ আল্লাহ ছাত্র ভাইদের জন্য তরকিবটা একটু বলে দিই। আলহামদু মুবতাদা, আলহামদু লাম হরফে জর, আল্লাহ মওসুফ, জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র ভাইদের জন্য রব্বুল আলামিন লিল্লাহ রব্বিল আলামিন সিফাতে আউয়াল, সিফাত মওসুফ আপনার সিফাত সে মিলকর মুতাআল্লক হুয়া, লাম হরফে জর কা, লাম হরফে জর আপনা মজরুর সে মিলকর মুতাআল্লক হুয়া, যার মজরুর মিলে মুতাআল্লক হয়েছে মুখতাসসুন শিবা ফেল, মুখতাসসুন শিবা ফেল ফাইল আর মুতাআল্লক মিলে জুমলায়ে ফেলিয়া হোকর খবর, মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। একটু জোরে বলেন না, এটা মাদ্রাসা ছাত্রের জন্য বললাম, মুরব্বীরা অনেকে বুঝবেন না, তফসির করার সময় এগুলোও বলতে হয়, তফসিরের অংশ এটা, তফসির আলেমা। তাহলে আমরা বুঝতে পারলাম বান্দা কয় প্রকার, একটু বলেন না কয় প্রকার, 3 প্রকার, কয় প্রকার, 3 প্রকার, একটা হলো আব্দে রাকিক, আরো জোরে বলেন, আরো বাড়িয়ে বলেন, আরেকটা হলো আব্দে আবিক, আরেকটা হলো আব্দে মাজুন। তাহলে বান্দা কয় প্রকার বললাম, আরো জোরে বলেন, আরো জোরে, 3 প্রকারে সবাই দুনিয়াতে আল্লাহর দয়া পাবে, তাই রহমানুন ফিদ দুনিয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 প্রকারের প্রথম প্রকার আব্দে রাকিক, যারা তারা কারা, তারা হলো যারা মাবুদের খায়, স্রষ্টার খায়, স্রষ্টার পড়ে, আবার স্রষ্টার কথা মতো চলে। একটু জোরে, স্রষ্টার কথা মতো
চলে। আর আব্দে আবিগ হলো যারা সস্তার খায়, মাবুদ যাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, হার্ট দিয়েছে, লিভার দিয়েছে, কিডনি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু সে মাবুদের কথা মতো চলে, একটু বলে না চলে না, এটা আবিক। আর আব্দে মাজুন হলো ওই বান্দা যে স্রষ্টার কথা মতো চলে, চলতে চলতে স্রষ্টাকে এমন ভাবে রাজি করে ফেলেছে, স্রষ্টা বলছে আজকের পর থেকে আমার ফ্যাক্টরি চাবি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলবেন না মনে হয়, আমার ফ্যাক্টরির চাবি তোমাকে দিয়ে দিলাম, তুমি যখন মন চাই সেখান থেকে দিবা, যাকে মন চাই তাকে দিবা। হুজুর একটু উদাহরণ দেন, আব্দে রাকিক কারা? আব্দে রাকিক হলাম আমরা, এখানে আমরা যারা আছি আমরা কেউ স্রষ্টার অবাধ্য? আলহামদুলিল্লাহ, অবাধ্য সত্যি নাকি? কথাটা কি সত্য স্রষ্টার অবাধ্য নই আপনি বলছেন? আমি যদি তাফসীরুল কোরআন বিল কোরআন করতে যাই, এখন আপনার সামনে আয়াত চলে আসবে, আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলা আল, জোরে বলেন না সুবহানাল্লাহ।